नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি শুরু করছি জেলার সারা দিন শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে পানিহাটির দইছিড়ে মহোৎসবে ভিড়ে চাপে অসুস্থ হয়ে মৃত অন্তত 4 আহত অন্তত 50 বলরাম হাসপাতালে ভর্তি শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর উলুবেড়িয়ে ঢুকতে বাধা শুভেন্দুকে ঢুকতে না পেরে কোর্টে 4 হুঁশিয়ারি পরে কলকাতায় বিজেপির অবস্থান বিক্ষোভ ফেসবুকে উস্কানিমূলক পোস্ট বিজেপি নেতা গ্রেফতার বেলদায় অভিযুক্ত নেতার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের নূপুর শর্মার বিরুদ্ধে কাঁথি থানায় এফআইআর রাজ্য সংখ্যালঘু সেলের সম্পাদকের ব্যবস্থা না নিলে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন আবু সোহেল বেলডাঙ্গা থানার আইসি বদল থানা ভাঙচুর ঘটনার জেরা নতুন আইসি জামাল উদ্দিন মণ্ডল ভোট পরবর্তী হিংসা মামলা বিজেপি নেতা কালু সোনা মণ্ডলকে সিবিআই তলব সোমবার দুর্গাপুর অস্থায়ী ক্যাম্পে হাজিরার নির্দেশ 17 জুন জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ ওয়েবসাইটে ফল বিকেল 4টায় প্রকাশ হবে প্রথম 10 জনের মেধা তালিকা পুরুলিয়ায় পুকুর ভরাটের অভিযোগ খোব এলাকাবাসীর ঘটনাস্থলে পুরুলিয়া পৌরসভা চেয়ারম্যান পুকুর সংস্কারের আশ্বাস খাবারের সঙ্গে বিষ মিশিয়ে রাস্তায় 14 কুকুর মারার অভিযোগ প্রতিবাদে পথ অবরোধ উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে আলিপুরদুয়ারে ন্যাওড়াবালিতে রয়্যাল বেঙ্গল টাইগার সঙ্গিনীকে নিয়ে চলছে সংসার বন দপ্তরের পাতা ক্যামেরায় সে ছবি সময় বিরতি রয়েছে আরো খবর সঙ্গে থাকুন যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো কেতুগ্রামের ঘটনার পুনরাবৃত্তি এবারে শক্তিগড়ে জানা গিয়েছে স্ত্রীর নার্সিং এর চাকরিতে আপত্তি সেই কারণে স্ত্রীকে মারধর এবং এই গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে শক্তিগড়ে নার্সের চাকরিতে আপত্তি থাকায় প্রাণে মারার চেষ্টা স্ত্রীকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী শক্তিগড়ের এই ঘটনা নার্সিং এর চাকরিতে আপত্তি সেই কারণেই মারধর করা হয়েছে এবং সেই ঘটনায় গ্রেফতার স্বামী আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত চন্দন বিস্তারিত জানতে চাইব ঠিক কি অভিযোগ দেখো কেতুগ্রামের ছায়া বর্তমানে যোধরামের গ্রামে এরকমই বলা যেতে পারে কারণ যে যোধরাম গ্রাম রয়েছে সেই গ্রামে রাহুল মিশ্র বছরখানেক আগে পালিয়ে গিয়ে ভালোবাসা করে বিয়ে করেছিল পাশের খন্ডঘোষের গ্রামের একটি মেয়ে কান্না গ্রাম যে গ্রামের নাম সেই গ্রামের ভূতী চট্টরাজকে এবং বিয়ের পর সেই মহিলা অর্থাৎ ভূতী চট্টরাজ নার্সিং এর চাকরির জন্য ইন্টারভিউ দেন এবং তারপর গত 3 মাস আগে তিনি তার ইন্টারভিউ দিয়ে এসেছিলেন তার সন্তান প্রসব হওয়ার পর তারপরে কিন্তু প্যানেলে তার নাম ওঠে কিন্তু পরিবারে যেটা জানাচ্ছে ভূতীর পরিবার যে তার স্বামী তাকে চাকরি করতে দেবে না নার্সে সেই কারণে গত শুক্রবার রাত্রিতে ব্যাপক মারধর করে বলে অভিযোগ ভূতীর ওপর অত্যাচার করা হয় এরপরই ভূতীর বাবা তিনি গিয়ে মেয়েকে নিয়ে আসেন বাড়িতে এবং শক্তিগড় থানায় একটি অভিযোগ দায়ের করা হয় এরপরে কিন্তু রাহুল মিত্র যার সঙ্গে ভূতীর বিয়ে হয়েছিল বাড়ির অমতে সেই রাহুল মিত্রকে গ্রেপ্তার করে শক্তিগড় থানা এবং শনিবার দিনকে তাকে বর্ধমান আদালতে তোলা হলে তার মঙ্গলবার দিন আবার দিন দিয়েছে তাকে আবার ফের আদালতে তোলার এদিকে কিন্তু এই সমস্ত ঘটনার পর মুখে কুলু ফুটে যে পুরোপুরি ভূতদীপ যে চট্টরাজ যার যে অভিযোগ করছে অভিযোগ করেনি সে কিন্তু মুখে কুলু ফুটেছে তার বাবা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছে এরকম ঘটনা ঘটিয়েছে তার স্ত্রীকে চাকরি করতে দেবে না নার্সিং এর সেই কারণেই কিন্তু স্বামীর এরকম মারধর এবং যেটা জানা যাচ্ছে ব্রতদীপ যে স্বামী সে কিন্তু একটা চালের ব্যবসা করে চালের ব্যবসার আড়তদার তিনি এবং তার একটি 2 মাসের বাচ্চা সন্তানও রয়েছে এবং সেটা অভিযোগে লেখা হয়েছে যে এক কাপড়ে তিনি বাবার সঙ্গে ওই শুক্রবার ওই রাত্রিবেলায় ঘর ছেড়ে তিনি বাপের বাড়িতে এখন এসছেন যে ভূতদীপ চট্টরাজ মুখে কিছু না বললেও তার মা এবং বাবা জানিয়েছেন যে তার মেয়ের ওপর এই অত্যাচারের জন্য অভিযোগ দায়ের হয়েছে অপরদিকে যে রাহুল মিশ্র তার বাড়ির পক্ষ থেকে তার দিদি যেটা অভিযোগ করছে যে বৌদির সঙ্গে নার্সিং এর এই ঝামেলাটা কোনো ঝামেলা নয় প্রায়শই তাদের মধ্যে অশান্তি লেগে থাকতো এখন এই ইস্যুটাকে বড় করে দেখছে ওই পরিবারের লোক বেশ ধন্যবাদ চন্দন আমাদের সঙ্গে থাকার জন্য টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত সকাল থেকে মাথার ওপর গনগনে সূর্য নিয়ে পানিহাটির দইছিড়ে মহোৎসবে পুজো দিতে লাইন দিয়েছিলেন ভক্তরা
একে গরম তার উপর ভিড়ের ঠেলাঠেলি দুই মিলিয়ে দণ্ড মহোৎসবে অসুস্থ হয়ে মৃত্যু হলো চারজনের অসুস্থ অন্তত ৫০ জন তাদের বলরাম স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু পানিহাটির দইচুড়ে মেলায় অসুস্থ প্রায় ১৫ জন স্থানীয় সূত্রে খবর পানিহাটির মহোৎসব তলা ঘাটে প্রতিবারের মতো এবারও পালিত হচ্ছে ৫০৬তম দণ্ড মহোৎসব স্থানীয়ভাবে যা দইচুড়ে মেলা নামে পরিচিত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু লোক এই দণ্ড মহোৎসবে যোগ দিতে আসেন পুলিশ ও স্থানীয় সূত্র খবর এবছর সোদপুর থেকে ডানলপ যাওয়ার পথে সাগর দত্ত স্টেট জেনারেল হাসপাতালে আগে বসেছিল মেলা রাস্তার ধারে মঞ্চ খাটিয়ে চলছিল উৎসব মেলায় ভিড় করেছিলেন লক্ষাধিক ভক্ত বেলা বাড়তে চরমে ওঠে বিশৃঙ্খলা আমি এই বছর প্রথম কেমন লাগছে দারুণ ভালো লাগছে কিন্তু কোনো সিস্টেম লাগছে না খুব ভালো কিন্তু এরকম লাইনে সিস্টেম কিচ্ছু নেই কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে ৩ ঘন্টা এই দেখুন না দেখুন আমরা ৩ ঘন্টা দাঁড়িয়ে আছি দতপুর থেকে উদ্যোক্তাদের দাবি দর্শনার্থীদের সুবিধার্থে জল ও প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা রাখা হয়েছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায় গরমে ভিড়ের ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন অনেকে অজ্ঞান হয়ে যান দু ৩ জন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রচণ্ড গরমে সানস্ট্রোকেই মৃত্যু হয়েছে আজকের ভিড় এত গরম এত হিউমিডিটি যে মানুষ গরমে অজ্ঞান হয়ে যাচ্ছে সেই জন্য আমরা এখন পুলিশ প্রশাসন পৌরসভা আমরা এখানকার ভলান্টিয়াররা বিভিন্ন সামাজিক সংগঠন আমরা এখন মানুষকে আর মেলা প্রাঙ্গণে যেতে দিচ্ছি না মন্দিরে দর্শন মন্দির প্রায় সব বন্ধ হয়ে যাচ্ছে আমরা বন্ধ করি কারণ এত গরম মানুষ সহ্য করতে পারছে না ফেইন্ট হয়ে যাচ্ছে তারা অজ্ঞান হয়ে যাচ্ছে এটা তো কোনো ভাষায় প্রকাশ করা যায় না ধর্মীয় ভাবাভাবে আঘাত করা যায় না ২ বছর বন্ধ ছিল কোভিড পিরিয়ডে তারপরে শ্রী চৈতন্যদেব এখানে এসেছিলেন তিনি চিড়ে খেয়েছিলেন সে স্বাভাবিকভাবে সেই মানুষ এখানে আসে ওই জন্য এবার এক্সপেক্টেশন যে ২-৩ লক্ষ লোক হবে ১০ লক্ষের উপরও লোক হয়ে গেছে সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি ঘন্টায় ঘন্টায় তিনি মনিটরিং করছেন তিনি জেলা শাসক পুলিশ কমিশনার আমাদের প্রত্যেকটা এমএলএ মন্ত্রীকে পাঠিয়েছেন দইচিড়ে মেলায় মৃত্যুর ঘটনায় টুইটে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিড় আটকাতে মন্দিরে পুজো বন্ধের নির্দেশ জারি করেছে স্থানীয় প্রশাসন মন্দিরে প্রবেশেও জারি হয়েছে নিষেধাজ্ঞা মেলা বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে পানিহাটি থেকে টোনা সিংহ রায়ের রিপোর্ট কলকাতা টিভি এ বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ভক্তি দে ভক্তি এই মুহূর্তের আপডেট জানতে চাইবো তোমার কাছে দেখো প্রথমেই বলি যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পানিহাটির দণ্ড উৎসবের যে গঙ্গার ধার সেই গঙ্গার ধারের পাশেই আমরা দাঁড়িয়ে আছি আজকে আমরা দেখেছি যে সকাল থেকে এই যে পানিহাটি যে দণ্ড মহোৎসব সেই দণ্ড মহোৎসবে কিন্তু প্রায় ৫ লক্ষ মানুষ একত্রিত হয়েছিল এই পুরো অঞ্চল জুড়ে এবং বলা যেতে পারে যে প্রচণ্ড তাপ রোদের তাপ পাশাপাশি সাফোকেশন অর্থাৎ ৫ লক্ষ লোক এই ছোট্ট একটি জায়গার মধ্যে ঢুকে যাওয়ার পর একটা হিট চেম্বার তৈরি হয়েছিল স্থানীয় মানুষ বলছে এবং ভক্তরা তাই বলছে সেই কারণে কিন্তু ইতিমধ্যে ৪ জন লোক মারা গেছে কিন্তু সরকারিভাবে জানাচ্ছে ৩ জন লোক মারা গেছে যাদের সানস্ট্রোক হয়েছে দেখেছি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং এখানকার স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ এসেছিলেন এবং অন্য অন্য আধিকারিকরা প্রশাসনিক তারা এসেছিলেন তারা জানিয়েছেন যেহেতু এই যে পানিহাটি যে গঙ্গার ধারে যে জায়গাটা যেখানে মূলত দই চিড়ের উৎসব বলা হয় এই উৎসবটাকে সেই চিড়ে দই উৎসবে একত্রিত প্রায় ৫ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল মূলত গত ২ বছর এই কোভিড পরিস্থিতিতে মানুষ আসেনি বা মেলা বন্ধ ছিল সেই কারণে কিন্তু এবার মেলায় মানে মাত্রাতিরিক্ত লোক হয়েছিল যা কিন্তু এখানকার যে বলা যেতে পারে জায়গা স্বল্প জায়গা এখানে মেলা যেখানে হয় সেখানে জায়গা কিন্তু ৫০,০০০ লোক ঢুকতে পারে না সেক্ষেত্রে আজকের কিন্তু ৫ লক্ষ লোক শুধু এই জেলা নয়
হুগলি জেলার থেকে গঙ্গার ধারে যে কোন্নগর, কোন্নগর থেকে কিন্তু কয়েক লক্ষ লোক এসেছিল, বর্ধমান বাঁকুড়া বিভিন্ন জায়গার থেকে মানুষ একত্রিত হয়েছিল এই মেলা প্রাঙ্গণে। কেননা এই কথিত আছে 506 বছরের এই মেলা, মূলত এই উৎসব দেখতে বা বলা যেতে পারে প্রচুর মানুষ, শুধু রাজ্য নয় রাজ্যের বাইরের থেকেও মানুষ আসে এই উৎসব দেখতে। আজকে কিন্তু যেটা জানা যাচ্ছে, যেটা বলছে স্থানীয় লোকরা, যে এতটাই যে রোদের তাপ ছিল, পাশাপাশি এলাকা জুড়ে যে এতটাই যে সাফোকেশন তৈরি হয়েছিল, যে একটা হিট চেম্বার তৈরি হয়েছিল, তার ক্ষেত্রে কিন্তু 3টে তাজা প্রাণ মানে চলে যায়। এখনো পর্যন্ত কিন্তু পুলিশ মাইকিং করে মেলা প্রাঙ্গণ খালি করে দিচ্ছে, কাউকে ঢুকতে দিচ্ছে না বিভিন্ন মোড়ে। এই যে পরিস্থিতি রয়েছে তা ভয়াবহ, কিন্তু সেই জায়গা থেকে আমি জানতে চাইবো যে যারা অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের অবস্থা ঠিক কিরকম রয়েছে এই মুহূর্তে, সে বিষয়ে কি কিছু জানা গিয়েছে? দেখো, যারা অসুস্থ হয়েছে, অসুস্থ সংখ্যা কিন্তু অনেক, 50 জন অসুস্থ হয়েছে, তাদেরকে এই বারাসাত এবং বলা যেতে পারে ব্যারাকপুরেও বেশ কিছু নার্সিংহোম সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এবং তুমি জানো যে এই যে কারণে প্রথম অবস্থায় যে স্থানীয় লোকরা বলছে, প্রথম দিকে এত লোক ছিল অ্যাম্বুলেন্স ঢুকতে পারছিল না, এবং যারা অসুস্থ হয়ে গেছিলো তাদেরকে নেওয়ার জন্য স্বেচ্ছাসেবকদের শুরু করে স্থানীয় পানিহাটি পৌরসভা তারা কিন্তু ব্যবস্থা করেছিল, কিন্তু অ্যাম্বুলেন্স মুভমেন্ট না করাতে, অর্থাৎ অ্যাম্বুলেন্স ঢুকতে না পারার জন্য এই প্রাণগুলো চলে গেছে। কেননা যেহেতু 5 লক্ষ লোক এই গঙ্গার তীরে একত্রিত হয়েছিল, তার কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু ছোট জায়গা কিন্তু মানুষ প্রচুর হয়ে গিয়েছিল, ভিড় প্রচুর হয়ে গিয়েছিল, সেই কারণে এই পরিস্থিতি বুঝতে পারা যাচ্ছে। অনেক ধন্যবাদ ভক্তি আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন সরাসরি প্রতিনিধি ভক্তিদে। এখন সবাই বিরতি, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পর এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিরাপত্তার খাতিরে হাওড়া না যাওয়ার জন্য অনুরোধ প্রশাসনের। হাওড়া বেশ কিছু এলাকায় 144 ধারা জারি রয়েছে। রবিবার হাওড়া গ্রামীণ এলাকা পরিদর্শনে যাওয়ার কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর। এমন পরিস্থিতিতে শুভেন্দুকে হাওড়া যাওয়া নিয়ে নিরাপত্তার প্রশ্ন থেকে যাচ্ছে। এরপরই শুভেন্দুকে হাওড়া না যাওয়ার জন্য লিখিত অনুরোধ জানায় কাঁথি থানার আইসির। রবিবার বিজেপি বিধায়ক অশোক দিনদার মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে তমলুকের নৈছনপুরে যান শুভেন্দু। সেখান থেকে রাধামানের হাইরোডে গেলে পুলিশ আটকায় শুভেন্দুকে। তাকে হাওড়া না যাওয়ার জন্য অনুরোধ করেন পুলিশ আধিকারিকেরা। খবর পেয়ে সেখানে জড়ো হন বিজেপির একাধিক বিধায়ক সহ অন্যান্য নেতাকর্মীরা। শুভেন্দু এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে শুরু হয় বাকবিতণ্ডা। হঠাৎই মেজাজ হারিয়ে তাকে আটকানোর জন্য আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু। ঘণ্টা দুয়েক আটকে থাকার পর পুলিশি ঘেরাটোপে কোলাঘাটের একটি গেস্ট হাউসে যান শুভেন্দু। শেষে পুলিশি ঘেরাটোপে উলুবেরিয়া অতিক্রম করে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে বিজেপির অবস্থান বিক্ষোভে সামিল হন শুভেন্দু। আমি হাওড়া গ্রামীণে যখন ঢুকবো, ঢুকার চেষ্টা করব, তখন নিশ্চয়ই আপনি আমাকে ব্রিফ করবেন। এটা হাওড়া গ্রামীণ নয়, এবং এটা ইস্ট মিদনাপুর আন্ডার পিএস তমলুক পিএস, এবং এখান থেকে কোলাঘাট অ্যাপ্রোচ হচ্ছে আপনার 20 কিলোমিটার। তা আপনি এখানে আমাকে আটকেছেন কেন ভাই? শুনুন, আমি দেখুন, এগুলো করছেন তো, আই উইল গো টু কোর্ট টুমরো। আমি জানি আপনারা কার কথায় করছেন। সময় বিরতির রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। নূপুর শর্মার বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং থানায় এফআইআর। রাজ্যের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহেলের তার দাবি, নূপুর শর্মা যেভাবে এক বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে কটূক্তি করেছেন তারপরও পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন আবু সোহেল। কাঁথি থানার মাধ্যমে দিল্লি পুলিশ সুপারের কাছে নূপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ পাঠানো হয়েছে। নূপুর শর্মার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে সোমবার তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন রাজ্যের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহেল। আজকে এই ভাষা ব্যবহার করে কেন প্রশাসনিকভাবে তাকে অ্যারেস্ট করা হয়নি, কেন পুলিশ এখনও অ্যারেস্ট করছে না, সেই জন্য আমি আজকে কাঁথি থানায় একটা অভিযোগ দায়ের করি। এবং সেই অভিযোগটি আমি
স্বরাষ্ট্র দপ্তর, ভারত সরকার, স্বরাষ্ট্র দপ্তর এবং দিল্লি পুলিশ কমিশনার রাকেশ আস্থানা সহ ডিজিপি পশ্চিমবাংলা এবং এসপি পূর্ব মেদিনীপুরকে এই অভিযোগটি পাঠানো হয়েছে। যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখব, ভোট পরবর্তী হিংসা মামলায় বিজেপির নেতা কালুসোনা মণ্ডলকে তলব করল সিবিআই। সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুর্গাপুরের অস্থায়ী ক্যাম্পে অফিসে সকাল 10টা নাগাদ সিউড়ির বিজেপি নেতাকে ডেকে পাঠানো হয়েছে। বিজেপির বীরভূম জেলার প্রাক্তন সম্পাদক ছিলেন কালুসোনা মণ্ডল। সূত্রের খবর, বিধানসভা ভোটের ফলাফলের দিন তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে ফোন করেছিলেন বিজেপি নেতা। কেন ফোন করা হয়েছিল প্রশ্ন উঠছে তা নিয়ে। পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, বোমাবাজি, আক্রান্ত পুলিশ, নদিয়ার শান্তিপুরের গয়েশপুরের টেংরিডাঙ্গা মেদিয়াপাড়ার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় মহিলাদের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসাই হাতাহাতির রূপ নেয়। অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় ইট বৃষ্টি, মুড়ি মুড়কির মতো বোমা ছুড়তে শুরু করে দুপক্ষই। ঘটনাস্থলে পৌঁছন রানাঘাটের এসডিপিও। বোমাবাজি ও ইট বৃষ্টিতে আহত হন 4 পুলিশ কর্মী। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ, কাঁদানে গ্যাস ছোড়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই 20 গ্রেফতার করেছে পুলিশ, বাজেয়াপ্ত করা হয়েছে তাজা বোমা, এলাকায় টহল দিচ্ছে পুলিশ বাহিনী। সময় বিরতির রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে বিজেপি নেতা চন্দন দাসকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার হাবড়া থানা এলাকা থেকে আটক করা হয়েছে আরো একজন যুবককে। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের অভিযোগে তৃণমূল নেতা চন্দন দাসকে গ্রেফতার করলো বেলদা থানার পুলিশ। রবিবার অভিযুক্ত নেতা চন্দন দাসকে দাঁতন আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, বিজেপির প্রাক্তন সর্বভারতীয় মুখপাত্র নূপুর শর্মার উস্কানিমূলক বক্তব্যে দেশজুড়ে বিক্ষিপ্ত অশান্তি চলছে। আশঙ্কা, ফেসবুকে উস্কানিমূলক মন্তব্যের জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। ধৃত চন্দন দাসের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে বেলদা থানার পুলিশ। প্রকাশ্যে ধমকি দিচ্ছে, ওরা ঘর থেকে সর আলাদা করে দেবে, তার বিরুদ্ধে কোনো এফআইআর করতে পারে না পুলিশ। কেউ কেউ বলেছে যে এই ধরনের গণ্ডগোল হলে আমরা প্রতিরোধ করব, তাদেরকে পুলিশ গিয়ে ধরে নিয়ে আসে। যদিও এই ধরনের আইনে কোথাও তাদের অ্যারেস্ট করার কথা নাই, টিএমসি সরকার এবং তার পুলিশ কোনো সুযোগ পেলেই বিজেপির লোকেদের বিরুদ্ধে কেস দিচ্ছে, অ্যারেস্ট করছে, ভয় দেখাচ্ছে, মারপিট করছে, এইভাবে বিজেপিকে আটকাবার চেষ্টা হচ্ছে। আমি জানি না উস্কানিমূলক বক্তব্য কে করেছে, তার বিরুদ্ধে কেস করতে পারে। নূপুর শর্মা বলেছে তার বিরুদ্ধে কেস হয়েছে। যারা উস্কানিমূলক বক্তব্য রাস্তায় বলে বেড়াচ্ছে, প্লাকার্ড নিয়ে ঘুরছে, সেটা উস্কানি নয়, সেটা আটকাবার চেষ্টা কেন করছে না পুলিশ? একতরফ থেকে উস্কানি হলে অন্য তরফ থেকে হবেই, স্বাভাবিক। সেই জন্য যেদিক থেকে আসছে ওটা বন্ধ করুন আগে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের প্রতিবাদে হাবড়ার কুমড়া পঞ্চায়েতের কাশীপুরের বাসিন্দা প্রদীপ মজুমদারকে গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ। রবিবার সকালে আটক করা হয় তাকে। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় হাবড়া থানার পুলিশ। কলকাতা টিভি। সময় বিরতির রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, বোমাবাজি, আক্রান্ত পুলিশ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে, আমরা আরো বিস্তারিত ভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, বিস্তারিত জানতে চাইবো এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? দেখো, এই মুহূর্তে সেখানে পুলিশি টহল এখনো রয়েছে, একেবারে বিভিন্ন ভাবে সেখানে কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো রকম যাতে আর অপ্রীতিকর ঘটনা না ঘটে প্রশাসন সেই দিকে নজর দিয়েছে। এলাকা পুরো থমথমে রয়েছে, 20 ইতিমধ্যেই আটক করা হয়েছে। যেটা জানা যাচ্ছে, সকালবেলায় শুধুমাত্র পানীয় জলকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে বিবাদ। এই মহিলাদের মধ্যে বিবাদের যে হাতাহাতি, তার সঙ্গে পুরুষরা জড়িয়ে পড়ে। এবং যেটা জানা যায়, সেখানে দুই গোষ্ঠীর তৃণমূলের দুই নেতার লোক বোমাবাজি শুরু করে, ইট বৃষ্টি মা করে। পুলিশ আসলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি ছোড়া হয়। বেশ, ধন্যবাদ সুবল আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুবল মজুমদার।
ওই বোমের ব্যাগ নিয়ে ঘুরছে। সময় বিরতির রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে পথ কুকুরদের মারার অভিযোগ, ঘটনার প্রতিবাদে পথ অবরোধ এলাকাবাসীদের। উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের নহাতা নিমতলা রোডের এই ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ফুলবাড়ি মোড়ের বাসিন্দা একান্ত সরকার নামের এক ব্যক্তি শনিবার রাতে দইয়ের সঙ্গে কীটনাশক মিশিয়ে কুকুরকে খেতে দেন। রবিবার সকালে স্থানীয়রা দেখতে পান রাস্তায় পরপর সাতটি কুকুর মৃত অবস্থায় পড়ে রয়েছে। শেষ পর্যন্ত ১৪টি কুকুরের মৃত্যু হয়েছে। পাড়ার এতগুলো কুকুরের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দোষীকে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করেন তারা। এলাকাবাসীর অভিযোগ, আরও কয়েকটি কুকুর অসুস্থ, সেগুলোর চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়, তাদের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেয় স্থানীয়রা। ঘটনায় একান্ত সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জেলার সারাদিন এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।